খুলনায় 6 বছরের শিশু কন্যাকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে লম্পট ডাক্তার নিশাত আব্দুল্লার যৌন হয়রানির শিকার হয়েছেন গৃহবধূ নুসরাত আক্তার ময়না। এ ঘটনায় তিনি মামলা করলে লম্পট চিকিৎসকের পক্ষে মাঠে নামেন বিএমএ সভাপতি সাচিব নেতা ডাক্তার বাহারুল আলম। অনির্দিষ্টকালের জন্য ডাক্তারেরা কর্মবিরতি ঘোষণা করেন। এর ফলে সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে গিয়ে চিকিৎসা না পেয়ে রোগী সাধারণদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, অভিযুক্ত ডাক্তারকে আইনের হাতে তুলে না দিয়ে উল্টো তাকে রক্ষায় সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার কোনো অধিকার চিকিৎসক নেতাদের রয়েছে কিনা? এবার চলুন শোনা যাক সেই গৃহবধূ নুসরাত আক্তার ময়নার কাছে কি ঘটেছিল তার সাথে। আমাদের অভিযোগ বলতে তো আমাদের সব দেওয়া হয়েছে যে আমরা কোনো অভিযোগ ছাড়া আমরা শুধু ট্রিটমেন্টের জন্য তাদের কাছে আসছিলাম, তারা কেউ আমাদের ট্রিটমেন্ট করতেছে না। আমাদের সাথে যা হয়েছে আমি তো প্রমাণ দিছি, আপনারা দয়া করে নার্সিং হোমের সব সিসিটিভি ফুটেজ গুলো কালেক্ট করেন। আমরা ওটির ভিতরে ভেঙে মারধর করছি কিনা, চা ওনারা আমাদের নামে যে কমপ্লেন দিচ্ছে, কারা আমাদের সাথে কেমন আচরণ করছেন, আপনারা প্রথম থেকে সবকিছু ডিটেলস বের করেন, হোয়াটসঅ্যাপ থেকে, কল লিস্ট থেকে, যেখান থেকে পারেন আপনারা দয়া করে আমাদেরকে একটু সব বের করে আমাদের সাহায্য করেন। হ্যাঁ, আমাকে উনি আমার বাচ্চার আমার সাথে খারাপ ভাবে উনি সম্পর্কে জড়ানোর জন্য আমার বাচ্চার খারাপ ট্রিটমেন্ট করছিলেন না, যখন আমি কোনো রেসপন্স না পাই আমার থেকে, যখন উনি বুঝতে পারেন যে আমার দ্বারা কোনো খারাপ দিকে যাবে না, আজকে আমার চরিত্র রক্ষা করতে যে আমার বাচ্চার হাতটাকে আমি শেষ করে ফেলছি, আমি মা হয়ে আমার নিজের কথা ভাবতে যে আমি বাচ্চার জীবন শেষ করে ফেলছি, প্লিজ আমাদের আজকে একটা মা যদি তার বাচ্চার চিকিৎসার জন্য তার চরিত্র তার সবকিছু যদি একটা কর্পোরেশনের হাতে তুলে দিতে হয়, তার থেকে হয়তো আমাদের সুইসাইড করা আত্মহত্যাটা করা অনেক ভালো হবে বাচ্চা সহ। আমাদের হয় আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, তা না করে অন্তত আমাদের কিভাবে আমাদের মেরে ফেলার ব্যবস্থা করেন, আমাদের এভাবে তিল তিল করে আমার বাচ্চাটাকে পচায় পচায় মারেন না, আমার ছোট্ট একটা বাচ্চা আমার বাচ্চাটাকে পচায় দিয়ে না প্লিজ, আমি মা হয়ে আর দেখতে পাচ্ছি না, আজকে ড্রেসিং আমি করছি যে হাতটা কেউ কোনো মা দেখতে পারে না, আজকে বাধ্য হয়ে আমি ড্রেসিং করতে বাধ্য হয়েছি, আমার বাচ্চার হাতে এখনো ইনফেকশন রয়েছে হাতে, এখন যদি ইমিডিয়েটলি কোনো ট্রিটমেন্ট না হয় আমার বাচ্চার হাতটা পচে যাবে, প্লিজ আমাদের সবাই একটু সাহায্য করেন। আপনারা দয়া করে সিসিটিভি ফুটেজ গুলো কালেক্ট করলে আপনারা বুঝতে পারবেন কারা মারধর করছে কারা কি করছে।